আলাদা হয়েছে তাদের শেকড় থেকে, সেটিরও সন্ধান আমরা করেছি। আজকে এই আয়োজনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে আয়োজন বাবুল বিশ্বাস সংগৃহীত বাংলা নাটকের হাজার বছরের প্রামাণ্য চিত্র ও দলিলের প্রদর্শনী উদ্বোধন করবেন আমাদের সবার প্রিয় মানুষ, নাট্য ব্যক্তিত্ব এবং আইটিআই ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট আন্তর্জাতিক কথা কেন্দ্রের সভাপতি রামেন্দ্র মজুমদার। আমরা করতালি দিয়ে তাকে স্বাগত জানাই।
আজকে যে তথ্য প্রদর্শনীর আয়োজনটুকু হচ্ছে, আমি দীর্ঘ 25 বছরের সংগ্রহ থেকে সেই তথ্য এখানে দিয়েছি। কারণটুকু হল সেলিম আল দীন এবং বাংলা নাটকের ঐতিহ্য সমান্তরালভাবে গিয়েছে। তিনি একমাত্র নাট্যকার আমাদের যিনি আমাদের প্রাচীন ঐতিহ্য, আমাদের প্রকৃতি, আমাদের সমাজকে নিয়ে গবেষণা ধর্মী নাটক রচনা করেছেন। তার থেকে আমি নিজেও উৎসাহিত, অনুপ্রাণিত এবং তার আজকের জন্মদিনে আমি আমাদের বাংলা নাটকের সেই চর্যা গীতিকা থেকে বর্তমান পর্যন্ত একটি ধারাবাহিক সূত্রের বিস্তার। সেলিম আল দীন বারবার বলতেন আমাদের নাট্য হাজার বছরের, তার প্রমাণ এখানে পাওয়া যাবে এই তথ্য প্রদর্শনীতে। আমি এই তথ্য প্রদর্শনীর জন্য নাসিরুদ্দিন ইউসুফ, যিনি বাংলা নাটকের আরেক প্রাণপুরুষ, তার প্রতি কৃতজ্ঞ, ঢাকা থিয়েটারের প্রতি কৃতজ্ঞ, সর্বোপরি বাংলাদেশের হাজার হাজার নাট্যকর্মী আমাকে এইসব তথ্য মূলত বিভিন্নভাবে দিয়েছে। আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞ। মূলত আমি একজন নিমিত্ত মাত্র।
Bye.
Thank you.
চমৎকার তথ্য বহুল
প্রদর্শনী আগে আর হয়নি, এবং এর সম্পূর্ণ যে কৃতিত্ব সেই কৃতিত্বের দাবিদার হচ্ছে বাবুল বিশ্বাস। ভারতের নাট্যশাস্ত্রে যে ঔড্রমাগধি যে নাট্য প্রবৃত্তির কথা আছে সেখানে বঙ্গদেশের কথা উল্লেখ আছে, উড়িষ্যা এবং বাংলা। সুতরাং ওইখান থেকে বাংলা নাট্যকে শুরু, সেটি হচ্ছে খ্রিস্টপূর্ব 300 বছর পূর্বে আমরা লিখিত পাচ্ছি ভারতের নাট্যশাস্ত্রে। তার অর্থ হচ্ছে খ্রিস্টপূর্ব 300 বছর আগেও কিন্তু তার মানে বাংলা নাটক এবং ঔড্রমাগধি নাট্য প্রবৃত্তি বা নাট্যরীতি ছিল। বাংলা নাটকে যে শেকরের সংজ্ঞান তা এই প্রদর্শনীতে আপনারা বুঝতে পারছেন যে আমরা চেষ্টা করেছি বাবুল বিশ্বাসের হাত দিয়ে। বাবুল বিশ্বাস দীর্ঘদিন ধরে কাজ করছিল, তার সাথে বেশ কয়েক বছর কাজ করে আমরা একটা জায়গা তৈরি করার চেষ্টা করেছি। বাবুল বিশ্বাস দীর্ঘদিন ধরে এইগুলো সংগ্রহ করেছেন এবং আজকে তিনি আমাদেরকে দেখাচ্ছেন যে কত ধরনের ঐতিহ্য আমাদের ছিল এবং সেগুলোকে একসাথে একটা ঐতিহাসিক সূত্রে গেঁথে তিনি বাংলা নাটকের যে ঐতিহ্য তা আমাদের সামনে মেলে ধরেছেন। তরুণ প্রজন্ম আজকের এই আয়োজনের মধ্য দিয়ে নতুনভাবে প্রত্যয় নেবেন যে তারা বাংলা নাটককে ঔপনিবেশিক অবলম্বন মুক্ত করে বাংলাদেশের এবং বাংলা নাট্যরীতি স্থাপন করবেন বিশ্ব নাট্য মঞ্চে। আমরা এখানে যতগুলো পশ্চাৎসুবিনীর আছে, আমরা যেসব নাটকের দল এগুলো করেছি, আমাদের নিজেদের কাছে অনেক কিছু নেই, কিন্তু বাবুল বিশ্বাস তিল তিল করে সংগ্রহ করেছেন। তা আমি মনে করি যে বেসরকারি উদ্যোগে একজন মানুষ যদি এত বড় মাপের আর্কাইভ সৃষ্টি করতে পারে, আমাদের সরকারি সহায়তার হাত কেন বাড়ানো হবে না তার প্রতি। আমি চাইব যে বাবুল বিশ্বাসকে সরকার সহায়তা করবেন, যাতে করে বাবুল বিশ্বাসের যে বিপুল সংগ্রহ আছে তা একটা পূর্ণাঙ্গ আর্কাইভ